হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির কাছে মাঠে যে রান্না পুজো হবে সেই রান্না পুজো। কিসের দিনে হয়? দোলের আগের সপ্তাহ, দোলের আগে যে মঙ্গলবারটা পড়ে। তো বিকালবেলা মাঠে একটুখানি বাবানকে নিয়ে ঘুরতে এসেছিলাম, মাঠে কিংবা পার্কে যে কোনো এক জায়গায় বাবানকে বিকালে নিয়ে আসি। তো এখানে এসে দেখি দিদিভাই উনুন করছে। তো দিদিভাইকে জিজ্ঞাস করলাম যে এখানে কি হবে, তো অনেকেই উনুন কেটেছে, আরও এই সাইডেও অনেকে উনুন করছে যে আগামীকাল আমাদের এখানে মাঠে রান্না পুজোর মানে অনুষ্ঠান রয়েছে। তো এটা হচ্ছে নেক্সট ডে। তো তোমাদের দাদাভাই সকালবেলা বিছানাটা গুছিয়ে দিচ্ছে আর আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছি। তো তারপরে সকালবেলা কোনো রকম একটু সিদ্ধ ভাত রান্না করব, আর দিদিভাইদের বাড়িতেই রান্নার জোগাড় জানতে চলছে। আমি সবজি টবজি সব দিয়ে এসেছি, দিদিভাই রান্নার জন্য ওগুলো মানে তৈরি করে নিচ্ছে। সকালবেলা উঠে আমি কিছু মানে সেলাই করেছিলাম। তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমি ছোট ছোট যে পুতুলগুলো আছে ওগুলো সেলাই করি। তো সেলাই করে নিয়েছিলাম, সেইগুলো এখন একটু গুছিয়ে ঝাড় দিয়ে নেবো, সেগুলোতে মেশিনের জায়গাটা পুরো এদিকে পরিষ্কার করে নেব। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের এক একটা লাইক অনেক অনেক করে আমার নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এখানে দুজন দিদিভাই, এখানে বললাম তো আগে রান্নার জোগাড় জানতে করছে। তো এখানে সবজি টবজি মানে সবজি কম পড়ে গেছে, এখন ওটাই দাদা ভাই আনতে যাচ্ছে বাজারে, আর একটু জিজ্ঞাসা করে নিচ্ছে কি কি লাগবে। চলো তাহলে তোমার দাদা ভাই একবার আসুক, তারপরে একসঙ্গে যাওয়া হচ্ছে। আর বাবান এখন নিয়ে যাচ্ছে মানে চাল টাল যেগুলো দেবো সেগুলো বাবান গিয়ে দিদিভাইদের বাড়ি দিয়ে আসছে, পাশেই বাড়ি। জিনিসপত্র সমস্ত কিছু বানানো রেডি, এখন এই ভ্যানটার মধ্যে তুলে দেওয়া হচ্ছে। অনেক জিনিসপত্র হাতে হাতে নিয়ে যেতে একটু অসুবিধা হবে, তো দিদিদের বাড়িতেই ভ্যানটা ছিল। তো ভ্যানে করে এখন তোমাদের দাদা ভাই পৌঁছে দিয়ে আসবে, আর সাথে যাচ্ছে বাবান। এই যে ওই যে গাছের ওখানে, তো এই গাছেই ফুল জল দিয়ে রান্নার মানে শুভারম্ভ করা হয়, আর গ্রামবাসীর মঙ্গল কামনার্থে এই রান্না পুজোটা করা হয়। তো ঠাকুমা এখানে গাছে জল দিয়ে দিয়েছে, এবার রান্নাটা বসানো হবে গিয়ে। আমার দিকেই আসছে তলায়। এই তো এই তো এনেছি। একটা পুজো দিতেই পারি। তো এদিকে ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছি, সবার আগেই রান্নাটা আমাদের বসানো হয়ে গেছে। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যেখানে রান্না পুজোর প্রসাদ মানে যেটা রান্না হবে সেই খাওয়া দাওয়াটা করে আবার এদিক ওদিক যাবে, তাই রান্নাটা সকাল সকালই বসিয়ে দিয়েছি। এরম তুমি ঘর
ভাত উঠতে হয়ে গেছে ঠিক আছে দুষ্টু করবে না ওখানে বসো তো এবার রান্না হচ্ছে চাটনি তো আমরা একটুখানি কলা পাতা কাটতে গেছিলাম আর এই দিদিভাই চাটনিটা বসিয়েছে তো বসে বসে নাড়তে অসুবিধা হচ্ছে ওর জন্য আমি একটু বললাম আমি নেড়ে দিই আর দিদিভাই চাটনিতে যা যা লাগবে দিয়ে দিচ্ছে তো আমি আর একটা ভাই মিলে গিয়ে কলা পাতা কেটে একেবারে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে ডালের প্রিপারেশন চলছে চাটনি নামানো হয়ে গেছে ডালের জন্য লাউ এখন তেলের মধ্যে দিয়ে ভাজা হচ্ছে তারপরে ডালটা সোমবার দেওয়া হবে তো অনেকটা রান্নায় এগিয়ে গেছে আমি খুঁটি হয়ে দাঁড়িয়ে গেছি এখানে তো এখন রান্না টান্না হচ্ছে আর দুটো তরকারি বাকি আছে তো আমি এখন যাব একটু বাড়ি বাবানকে স্নান করাবো আর আমিও স্নান টান করে আসিনি তো রান্না টান্না যেটুকু পারলাম এগিয়ে দিলাম এদিকে কলার পাতা কলার পাতাগুলো একটু মানে আমি আর একটা ভাই গিয়ে কেটে ধুয়ে নিয়ে আসলাম তো এবারে দিদিভাই চলে এসছে দিদিভাই একটু রান্নাটা দেখে নেবে আমি এখন একটু যাবো বাড়ির দিকে তারপর বাড়ির থেকে রেডি টেডি হয়ে আবার আসছি তোমাদের সাথে তো এখন আমরা যাচ্ছি মাঠের দিকে কটা বাজে দুটো পনেরো বাজে এখন তো বাড়িতে অনেকক্ষণই ছিলাম তো দিদিভাই রান্না হয়ে গেছে একটু ফোন করেছিল তাই আবার যাচ্ছি এখন মানে অনেকটা রান্নাবাড়া তো সামনে দিয়ে এসেছিলাম বাড়ি এসে কিছু জামাকাপড় কাচাকুচি করলাম এখন যাচ্ছি মাঠের দিকে চলেই এসেছি মাঠটা তো বাড়ির কাছেই চলো তাহলে ওদিকে বাবান দৌড়াদৌড়ি করছে খাওয়া হয়ে গেল তো বাবানের আজ খুবই মজা তো এখানে বাবান পিকনিক করতে এসছে ওর মনের মধ্যে এটাই চলছে যে আমি পিকনিক করছি আর এখানে সবাই খেতেও বসে পড়েছে এই যে এদিকে তাকাও একটু তুমি পাখড়া দিচ্ছ খাবার কি মেনু হলো বিউলির ডাল তো এখানে যা যা রান্না হয় সবই নিরামিষ সবাই নিরামিষ রান্না এখানে করে তো বড়রা রান্না করছে ওই নিচে ত্রিপল টাঙিয়ে বাচ্চাগুলোও মানে ওরা রান্না পুজো করছে এখানেও রান্না চলছে তো এখানে বেসন ফেটাচ্ছে একজন আর চলছে এখানে বেগুনি ভাজার প্রিপারেশন আর এখানে ডাল সিদ্ধ করতে ডাল যত লোক দেখিলি তত জল ঢেলিলি এত জল দিয়েছিস কেন কি ডাল এটা ভাত ডাল আর বেগুনি ওই ডালের ডালের মধ্যে ওই ইয়ে উচ্ছে দিবি ভাত ডাল এই যে পালং শাক দিয়ে বাঁধাকপি দিয়ে ঘ্যাট আর এটা কি সজনে ডাটা ঝিঙে পটল এই পটল না সজনে ডাটা ঝিঙে বড়ি আলু দিয়ে একটা রসা তরকারি আলু ভাজা এই যে চাটনি পাঁপড় এদিকে ডাল রয়েছে মটর ডাল তো এদিক ওদিক সবার রান্না দেখে আমরাও খেতে বসে পড়েছি তো বাবান বসেছে এদিকে বাবানের পাপা বসেছে আর আগের দিদি ভাইদের খাওয়া হয়ে গেছে আর কিছু জন বাকি আছে তা আমরা হচ্ছি মধ্যিখানের ব্যাচ তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তো বেশ মজাই হচ্ছে বাবান এখানে একটু দুষ্টুমি করে খাওয়ার সময় তো সেটাও চালিয়ে যাচ্ছে আর ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছি তো খালি বলছে আলু ভাজা খাবো আলু ভাজা খাবো ভাত খেতে চাইছে না তো দেখি ওকে একটু খাওয়ানো যায় কিনা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এরকম ভিডিও আমি মানে আমার চ্যানেলে কোনো সময় দিইনি পিকনিকের ভিডিওও আপলোড করিনি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাড়িতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই ওখানে যে মানে ওপরে ত্রিপল টিপল টাঙানো ছিল ওগুলো এখন আনতে গেছে
আমি বাড়িতে এসে মানে শাড়িটা পরেছিলাম, তো একটু গরম গরম লাগছিল, শাড়ি পরে বাড়িতে থাকা অভ্যাস নেই, আর খেয়ে দেয়ে একটু গরম লেগে যাচ্ছে, মাঠে তো প্রচণ্ড রোদ। তো তোমার দাদাভাই ওখানে গেছে আনতে, আর পাশে দিদি, পাশে যে দিদি বাড়িতে তরকারি টরকারি কাটা হচ্ছিলো, ওখানে দিদি এখন বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছে। তা আমি এখন একটুখানি ওখানে যাব, মানে সবগুলোই যখন নিজেরা করেছি ওইগুলো হাতে সাথে করে নেওয়া একটু ভালো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।